নমস্কার বন্ধুরা বাসায় রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে মালপোয়া রেসিপি শেয়ার করব তবে আজকে যে তোমাদের সাথে মালপোয়া রেসিপিটা শেয়ার করছি সেটা একটু আলাদা ধরনের এই মালপোয়াটা খেতেও যেমন সুন্দর হয় তেমন দেখতেও হয় অসাধারণ কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি মালপোয়া বা গুড়পিঠে বানানোর জন্য আমি ওই বাটির এক বাটি প্রথমে ময়দা নিয়ে নিলাম আটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দা আর চালের গুঁড়োটাকে আমি ছেলে নিচ্ছি ভালো করে এবার ওই বাটিরই চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি সুজি এবার আমি এখানে এক বাটি গুড় নিয়েছি গুড়টাকে গলিয়ে নিয়েছিলাম খেজুরের গুড় এবার ঈষ উষ্ণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি হাতের সাহায্যেই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাতে করে ভালো করে ফেটিয়ে নিলে একটাও এর মধ্যে দেড়া থাকবে না দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট রেস্টে রাখার পর দেখো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি আর একটা দেখো এরকম ছোট প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে দিয়ে আমি সমস্ত পিঠে বা মালপোয়াগুলোকে তৈরি করে নেব প্লেটটাকে ভালো করে তেলের মধ্যে গরম করে নিলাম এবার প্লেটটাকে তেল থেকে তুলে নিয়ে এক হাতা মতো ব্যাটার প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি গুড়পিঠে বা মালপোয়াগুলো তৈরি করা হয় তাহলে প্রত্যেকটা মালপোয়া একই সাইজের হবে আর সুন্দরভাবে ফুলে উঠবে দেখো ওপর থেকে অল্প একটু তিল ছড়িয়ে দিলাম এতে করে খেতেও যেমন সুন্দর হয় তেমন দেখতেও হয় অসাধারণ এবার ওটাকে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখো সহজেই সুন্দরভাবে মালপোয়াটা থালা থেকে ছেড়ে এসেছে আমি এটাকে লাল করে ভেজে নিয়েছি তোমরা হালকা লাল করেও ভেজে নিতে পারো এইভাবে প্রত্যেকটা মালপোয়াকে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা মালপোয়া সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে অন্তত একবার বাড়িতে মাল ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ